আসসালামু আলাইকুম, বিডি টুডের স্পোর্টস নিউজে আপনাকে স্বাগত। তবে কি জাতীয় দলে ফিরছেন তামিম? যা বললেন প্রধান নির্বাচক। 2023 সালের 23 সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বশেষ খেলেছিলেন ওপেনার তামিম ইকবাল। তারপর আলোচনা সমালোচনার মধ্য দিয়ে গেছেন তামিম। আন্তর্জাতিক ক্রিকেটে অবসরে যাওয়া, প্রধানমন্ত্রীর অনুরোধে পুনরায় ফিরে আসা, এরপর বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া, কি হয়নি এই সময়ে? বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন কথা বলেছেন তামিম ইকবালের দলে ফেরা নিয়ে। তিনি জানান, তামিমের মতো অভিজ্ঞ ক্রিকেটারকে সবাই দলে পেতে চায়। দেশের একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে প্রধান নির্বাচক বলেন, আমরা গণ্ডির মধ্যে রয়েছি, যে কোনো ক্রিকেটারের সঙ্গে আমাদের হাই হ্যালো হয়। তামিমকে কেনা দলে চাই, তাকে সবাই দলে চাই। তার সঙ্গে বোর্ড সভাপতি কথা বলবেন, বোর্ড সভাপতি সরাসরি ব্যাপারটা দেখছেন। আমরা কথা বলতে পারি, কিন্তু দায়িত্ব নিয়ে কোনো কিছু করার ওই জায়গায় আমরা নেই। ধন্যবাদ সবাইকে।